আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا الى الله باذنه وسراجا منيرا। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2019 এর মাননীয় সভাপতি মোহতারাম আমিরে জামাত, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলা মজলিসে সুরা সর্বস্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সর্বস্তরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আহলে হাদিস আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী ভাইয়েরা, আমাকে যে বিষয়টি আলোচনার জন্য দেওয়া হয়েছে আপনারা শুনেছেন, আল্লাহর দিকে দাওয়াতদাতার চরিত্র বা গুণাবলী বৈশিষ্ট্য। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের দায়িত্ব দিয়েছিলেন যুগে যুগে অগণিত নবী রাসূলের উপর, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমরা আপনাকে সাক্ষীদাতা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে আল্লাহর পথে দাওয়াতদাতা হিসাবে এবং প্রদীপ্ত প্রদীপ হিসাবে আপনাকে আমরা প্রেরণ করেছি। সম্মানিত হাজিরিন, এ দাওয়াত ইলাল্লাহর কাজ নবী রাসূলগণের, তারাই প্রথম সারির আল্লাহর দিকে দাওয়াতদাতা। নবী রাসূলগণের পরে বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একদল দাওয়াতদাতা সৃষ্টি করে দেন, যাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিনকে বিজয়ী রাখেন। যারা আল্লাহর দিকে দাওয়াত দিবে তাদের সবাইকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া হাসানা হিসাবে গ্রহণ করেই দাওয়াতের কাজ পরিচালনা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা। অতএব প্রত্যেক দায়ী ইলাল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া হাসানা হিসেবে গ্রহণ করে দাওয়াতের কাজে ব্রতী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া হাসানা হিসেবে দাওয়াত গ্রহণ করে দাওয়াত দিবেন, এর ব্যাখ্যা করে আমরা কিছু বিষয় আলোচনা করব, যেই গুণাবলীগুলি দায়ী ইলাল্লাহ হওয়া অপরিহার্য। আল্লাহর দিকে দাওয়াতদাতাকে অবশ্যই তার মধ্যে নিয়তের এখলাস থাকতে হবে, এখলাসুন নিয়ত থাকতে হবে। এ বিষয়ে আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, এখলাস বিষয়ে আমরা বিস্তারিত কিছু আর বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাহবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে আপনি আল্লাহর ইবাদত করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। রাসূল বলছেন, তোমার দিনকে তুমি আল্লাহর জন্য খালিস করে নাও, তোমার নিয়তকে তুমি বিশুদ্ধ করে নাও, তাইলে অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, দাওয়াতদাতাকে অবশ্যই তার নিয়তের বিশুদ্ধতা আগেই অর্জন করতে হবে। দাওয়াতদাতার নিয়ত যদি ঠিক না থাকে, তাহলে তার দাওয়াতে কোনো অ্যাকশন হবে না, কোনো কাজ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াত কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, যিনি আল্লাহর দিকে দাওয়াত দিবেন তাকে অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এলেমের অধিকারী হতে হবে। আজকে বিভিন্ন প্রকারের দাওয়াত চলছে ধর্মের নামে, ইসলামের নামে। যারা দাওয়াত দিচ্ছে ইসলামের নামে, তারা এলেমবিহীন দাওয়াত দিয়ে যাচ্ছে। আল্লাহ সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে আল্লাহর বিষয়ে দাওয়াত দিচ্ছে, রাসূল সম্পর্কে মিথ্যা ভাষণ দিয়ে তারা মানুষকে দাওয়াত দিচ্ছে দ্বীনের নাম বলে। এগুলি চলবে না, অবশ্যই এলমের অধিকারী হয়ে দাওয়াত দিতে হবে, আর সেই এলেম হবে আল্লাহর ওহির এলেম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রাসূল, আপনি বলুন, আমি মানুষকে দাওয়াত দেই, আল্লাহর দিকে, আলা বাসীরাতিন স্পষ্ট দলিলের ভিত্তিতে, এলেমের ভিত্তিতে, আনা ওয়া মানিত্তাবাআনি আমি এবং আমার অনুসারীরাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি তোমার রবের পথে মানুষকে দাওয়াত দাও প্রজ্ঞার মাধ্যমে, এলমের মাধ্যমে এবং উত্তম উপদেশ দানের মাধ্যমে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকে দাওয়াত দিলেন, আর দাওয়াত দিয়ে দিয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রাব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে প্রজ্ঞা দান করো, হে আল্লাহ তুমি আমাকে ইলম দান করো এবং নেককারদের সাথে আমাকে সংশ্লিষ্ট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। হে রাসূল, আপনি বলুন, হে আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। অতএব যারা আল্লাহর দিকে দাওয়াত দাতা, তাদেরকে অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল জেনে বুঝে ওই দলিলের ভিত্তিতে, আল্লাহর ওহির এলমের ভিত্তিতেই দাওয়াত দিতে হবে। এলেমবিহীন দাওয়াত দেওয়া চলবে না। যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, তাদেরকে আল্লাহমুখী হতে হবে। যিনি দাওয়াত দিবেন তিনি যদি আল্লাহমুখী না হন, তার দাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি রুজু হয়ে যাও, অভিমুখ হয়ে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আযাব আসার পূর্বেই যখন আযাব এসে যাবে, তখন আর সাহায্য করা হবে না। আল্লাহর দিকে দাওয়াত দাতাকে অবশ্যই আমলকারী হতে হবে। যিনি দাওয়াত দিবেন তিনি নিজেই আমল করবেন, আমলবিহীন দাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে সর্বোত্তম কথা আর কার হতে পারে
যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং নিজে আমল করে এবং বলে নিশ্চয় আমি আত্মসমর্পণকারীদের অন্যতম। যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন তাকে সর্বাবস্থায় অহংকার মুক্ত থাকতে হবে। অহংকারী ব্যক্তি দাঈ ইলাল্লাহ হতে পারে না। যিনি অহংকারী হবেন এই অহংকারী ব্যক্তির দাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। অহংকার কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতরুল হাক্কে ওয়া গামতুন নাস। অহংকার হলো দম্ববরে হক প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আমাদের দেশে যারা নিজকে দাবি করছে দাঈ ইলাল্লাহ বলে, আল্লাহর দিকে দাওয়াত দাতা বলে দাবি করছেন, আবার আমরা ওই দাবি করার পরেও নিজকে আল্লাহর দিকে দাওয়াত দাতা মনে করার পরেও আমরা ওই দাওয়াতের ক্ষেত্রে অহংকার করে থাকি। দাওয়াত দাতা মঞ্চে দাঁড়িয়ে বলছেন, নিজের অহংকারের কথা বলছেন, আমি কোনো মজলিসে কোনো সভায় দাঁড়িয়ে বলিনি, সভাপতিকে বলিনি মাননীয় সভাপতি। কি বুঝছেন? যিনি আল্লাহর দিকে দাওয়াত দিবেন তিনি বলেন, তিনি কোনো মঞ্চে দাঁড়িয়ে সভাপতিকে কোনোদিন মাননীয় সভাপতি করেন না। সভাপতিকে কি বলতে হবে? মাননীয় সভাপতি বলতে হবে না? দাওয়াতদাতা যখন সভাপতি হন তখন যদি তাকে মাননীয় সভাপতি বলা না হয় তাহলে তিনি মঞ্চ থেকে ওই বক্তাকে নামিয়ে দেন। এটা কি অহংকারের পরিচয় না, যে আমি কোনো সভাপতিকে মাননীয় সভাপতি বলি না? অহংকার করা চলবে না। দাঈ ইলাল্লাহকে আমাদের ওই দাঈ ইলাল্লাহ বলে দাবি যারা করছেন তারা নিজেই দাওয়াতের ক্ষেত্রে অহংকার করেন, হাজারো মানুষের সামনে বলে বেড়ান যে তার মতো 1 কোটি শিক্ষক যদি 1 পল্লায় তোলা হয় আর আমাকে 1 পল্লায় তোলা হলে আমার ওজন ভারী হবে, কি বলেন? এটা অহংকার কিনা? আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যেন এই ধরনের অহংকারী না হই। অহংকার কোনো বান্দার জন্য সাজে না, অহংকার হলো আল্লাহর চাদর। আমরা বলবো যারা ওই দাওয়াত দিবেন আল্লাহর পথে তাদেরকে অবশ্যই অহংকার মুক্ত থাকতে হবে। আল্লাহর দিকে দাওয়াতদাতাকে অবশ্যই উত্তম আচরণের অধিকারী এবং নম্রভাষী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা এবং হারুন আলাইহিমাসসালামকে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়ে বললেন, ফাকুলা লাহু কাওলাল লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মূসা ও হারুন, তোমরা যাও ওই রাজা ধীরাজ পরাক্রমশালী রাজা পরাক্রমশালী প্রতাপশালী রাজা ফেরাউনকে গিয়ে হকের দাওয়াত দাও। দাওয়াত দিতে গিয়ে তার সাথে বিনম্র ভাষা ব্যবহার করবে, হয়তো সে শিক্ষা গ্রহণ করবে অথবা ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবে লাম ফাজু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদের প্রতি বিনম্র হয়েছো, অলাউ কুনতা ফাজ্জান তুমি যদি রূর স্বভাবের হতে, ফাজ্জান গালিজাল কালবে লাম ফাজু মিন হাওলিকা তোমার স্পর্শ থেকে লোকেরা দূরে সরে যেত। ফাআফু আনহুম অতএব তাদের ব্যাপারে তুমি ক্ষমা পরায়ণ হবে, ওয়াস্তাগফির লাহুম তাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করবে, ওয়াশাবিরহুম ফিল আমরে দিনের কাজে তুমি তাদের সাথে পরামর্শ করবে। অতএব আমরা যারা মানুষকে হকের দিকে দাওয়াত দিতে চাই, দাঈ ইলাল্লাহ বলে আমরা নিজকে যারা উপস্থাপন করব বা আমরা এ পথে আসব তাদেরকে অবশ্যই বিনম্র ভাষা ব্যবহার করতে হবে, কর্কশ ভাষা
অযাচিত ভাষা, অশ্রাব্য ভাষা অবশ্যই ব্যবহার করা যাবে না। যদিও আমাদের দাওয়াতদাতারা আজকে সেই বিভিন্ন শ্রোতাকে কটাক্ষ করে বলেন, ধমক দিয়ে কথা বলেন, বিভিন্ন ভাষায় কথা বলেন, অহেতুক কথা বলেন, অবাঞ্ছিত কথা বলেন, যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন তাকে অবশ্যই মানুষের হেদায়েতের প্রতি আকাঙ্ক্ষী হতে হবে। দাওয়াতদাতা যদি মানুষের হেদায়েতের প্রতি আকাঙ্ক্ষী না হয় তাহলে এই দাওয়াতেও কোনো অ্যাকশন হবে না। দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে নূহ আলাইহিস সালামের কথা জানিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা। তিনি বলছেন, আমি আমার সম্প্রদায়কে রাত্র দিন দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত তাদের পালন ছাড়া কোনোই কাজে আসেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন, তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, পাশাপাশি তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমার জাতিকে আমার উম্মতকে হেদায়াত দান করো, তারা তো জানে না, তারা বুঝে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর দিকে দাওয়াত দাতাকে অবশ্যই কোনো বিনিময় চাওয়া যাবে না, পারিশ্রমিক চাওয়া যাবে না। সূরা ইয়াসিন পড়ুন, দেখুন হাবিবে নাজ্জার তাফসীরের কিতাবে যার নাম বলা হয়েছে হাবিবে নাজ্জার, তিনি শহরের দূর প্রান্ত থেকে এসে বললেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। হে আমার জাতির লোকেরা, হে আমার দেশবাসীরা, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা, তোমরা অনুসরণ করো ওই সমস্ত দায়ীদের, ওই সমস্ত ব্যক্তিদের যারা তাদের দাওয়াতের কাজে পারিশ্রমিক চায় না, ওহুম মুহতাদুন, অথচ তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। এখন আপনি বলবেন, আমাদের মসজিদে মসজিদে যারা চিল্লা দিতে যায় তারা তো কারুর কাছ থেকে টাকা নেয় না, তাদের তো একটা গুণ আছে, তাদের সাথে তো আমাদের ভিড়া দরকার, কি বলেন? এখানে দুইটি শর্ত আনা হয়েছে, দুইটি বিষয় আনা হয়েছে। তিনি বলছেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তারা পারিশ্রমিক চাবে না এবং তারা থাকবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। যারা আমাদের দেশে মসজিদে মসজিদে গিয়ে চিল্লা দেয়, চিল্লা চিল্লি করে যারা দাওয়াত দেয়, তাদের মধ্যে দুইটি শর্ত বিদ্যমান নেই। একটি শর্ত বিদ্যমান থাকার কারণে তাদের অনুসরণ করা যাবে না, কেন? তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত নয়, তারা আল্লাহর ওহীভিত্তিক মানুষকে দাওয়াত দেয় না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিলেন নূহ আলাইহিসসালামের কথা, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে আমার জাতির লোকেরা, আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমাদের নিকট থেকে আমি কোনো মাল চাই না, অর্থ চাই না, আমি আমার পারিতোষিক একমাত্র আল্লাহর কাছেই চাই, আল্লাহর কাছেই আমার পারিতোষিক রয়েছে, পারিশ্রমিক রয়েছে। যদি 500 টাকা কম দেওয়া হয় দায়ীদেরকে, চেহারা বিবর্ণ হয়ে যায়, শুধু তাই না, চেলা লাগিয়ে দেওয়া হয় যে এই টাকায় তো চলবে না। সম্মানিত হাজিরিন, অবশ্যই আমাদেরকে এই সমস্ত জিনিস বর্জন করতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আল্লাহর দিকে দাওয়াতদাতা নবী, তিনি বলছেন, আমি তোমাদের নিকট এই বিষয়ে কোনো পারিতোষিক চাই না, আমার পারিতোষিক রয়েছে মহান রাব্বুল আলামিনের নিকট। দাওয়াতদাতাকে অবশ্যই হক প্রকাশে ইতস্ত করা যাবে না এবং বিরোধীদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আল্লাহ তাবারক ও তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাসদা বিমা তুমারু ও আরিজ আনিল মুশরিকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যা আদেশ করা হয়েছে
আপনি তা স্পষ্টভাবে বুঝিয়ে দিন, প্রকাশ করে দিন এবং মুশরিকদের থেকে আপনি পৃষ্ঠ প্রদর্শন করে চলুন। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর দিকে দাওয়াত দাতা তাদেরকে অবশ্যই সত্যবাদী এবং বিশ্বস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কানে বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক আসে তোমার রবের পক্ষ থেকে, অতএব তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। কি বলতে হবে? সঠিক কথাই বলতে হবে। জাল জয়ীফ হাদিস দিয়ে দাওয়াত দেওয়া যাবে না, গাল গল্প করে দাওয়াত দেওয়া যাবে না, মিথ্যা কথা বলে দাওয়াত দেওয়া যাবে না, দুনিয়ার লোভ লালসা দেখিয়ে দাওয়াত দেওয়া যাবে না। আমরা তো মানুষকে দাওয়াত দেই কি বলে আমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করি, যে আমার টাকা পয়সার অভাব নাই, কোত্থেকে যে আমার এত টাকা পয়সা আসে আমি নিজেও জানি না। উদ্দেশ্য কি? দাওয়াতদাতা যদি বলেন যে আমার টাকা পয়সার অভাব নাই, তাইলে মানুষ তাকে ভাড়া করে বেশি করে নিবে, তার সেই মার্কেট তিনি পেয়ে যাবেন, অথবা লোকজন তার কাছে পয়সার জন্য যাবে। কেউ কেউ মানুষকে বিভিন্ন প্রকারের প্রলোভন দেখিয়ে দাওয়াত দেয়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুফার মুষ্টি প্রলোভন দেখিয়েছিল তিনি কি বলেছেন, লাউ ওয়াজাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আদরুকা হাযাল আমরা আও উহলিকা দুনাহু ফামা তারাকতুহু, যদি আমার এক হাতে চাঁদ এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও তবু আমি সত্যের অপলাপ করব না, আমি যা করছি অশ্বিনকালতা বর্জন করব না, আমার দাওয়াতি কার্যক্রম আমি চালিয়ে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলছো যা তোমরা করো না, আল্লাহর কাছে এটা অতি ঘৃণিত, অতীব ঘৃণিত, তোমরা বলো আর তা বাস্তবায়ন করো না, কাজে করো না। সম্মানিত হাজিরিন, যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন অবশ্যই তিনি মানুষের প্রতি দরদী হবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির প্রতি দরদী হয়ে দাওয়াত দিয়েছেন, তাদের হেদায়েতের প্রতি দরদী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম মা হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নিশ্চয় তোমাদের নিকট এসেছেন তোমাদের মধ্য থেকেই একজন রাসূল যার নিকট তোমাদের দুঃখ কষ্ট বড়ই দুঃসহ, তিনি তোমাদের কল্যাণের আকাঙ্ক্ষী, তিনি মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়াপরায়ণ। যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন তাকে অবশ্যই হকের উপর সুদৃঢ় থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসতাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, হে রাসূল আপনাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি সুদৃঢ় থাকুন, আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। ছোট বড় সকল বিষয়ে দাওয়াতদাতাকে সংস্কারের চেষ্টা করে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ওমা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিজুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, তোমার রব এমন নন যে কোনো জনপদবাসীকে তিনি অন্যায়ভাবে ধ্বংস করে দিবেন, অথচ তারা সংস্কারকারী, তারা ইসলাহকারী, নিজের আমল ইসলাহকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল ইসলাম বলেছেন, ইন্নাল ইসলাম বাদা গরিবা ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম দুর্বল অবস্থায় শুরু হয়েছে এবং যেভাবে শুরু হয়েছে সেভাবেই প্রত্যাবর্তন করবে, অতএব গোরাবাদের জন্য হলো সুসংবাদ। বলা হলো, আমাল গোরাবা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ ইসলাম গোরাবা কারা, তিনি বললেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি,
ওরা বা তারাই আমার চলে আসার পরে আমার সুন্নতকে যারা বিনষ্ট করে দিয়েছে, ওই সুন্নতকে যারা পুনঃসংস্কার করবে, পুনর্জীবন দান করবে, তারাই গোরাবা। আর তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবেন তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে, মুত্তাকিনদের ইমাম যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দেন। দেখুন আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা বলে, হে আমাদের রব, আমাদের স্ত্রীগণের পরিবার পরিজন থেকে তুমি আমাদেরকে সেই এমন সন্তান সন্ততি দান করো যারা আমাদের চোখের শীতলতা হবে, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে তুমি মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। আল্লাহর দিকে দাওয়াত দাতাকে অবশ্যই ধৈর্য ধারণকারী হতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। হে ইমানদারগণ, তোমরা নিজেরা ধৈর্য ধারণ করো, মানুষকে ধৈর্যের উপদেশ দান করো এবং জেহাদে জড়িয়ে থাকো। যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন তাদের এই বৈশিষ্ট্য থাকতে হবে যে তারা কোরআন হাদিসের কোনো ভুল ব্যাখ্যা করবেন না, কোরআন হাদিসের ভুল অনুবাদ করবেন না, জাল জয়ীব হাদিস বানাওয়ার কথা বলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহুল বুখারী, যে ব্যক্তি আমার বিষয়ে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দাওয়াতদাতাকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। দাওয়াতদাতা এমন জনপদে গেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে সালাতের দাওয়াত দিলে কোনো কাজ হবে? যাকাতের কথা বললে কোনো কাজ হবে? অবশ্যই হবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইয়ামানের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করছিলেন, এই প্রেরণের প্রাককালে তিনি বলছেন, ইন্নাকা তাতি কাওমান আহলা কিতাবিন, হে মুআজ, তুমি আহলে কিতাবদের নিকট যাচ্ছ, এমন সম্প্রদায়ের কাছে যাচ্ছ তারা আহলে কিতাব, তুমি সর্বপ্রথম তাদেরকে যে দাওয়াত দিবে সেটা হলো যে ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের দাওয়াত এবং রিসালাতের দাওয়াত তুমি সর্বপ্রথম তাদেরকে দিবে। যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যদি তারা এটাও মেনে নেয় তারপরে জানিয়ে দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সাদাকা ফরজ করেছেন, তু খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবদের মধ্যে বিতরণ করা হবে। অবশ্যই এইভাবে ধারাবাহিকতা রক্ষা করে আমাদেরকে দাওয়াতি কাজে অগ্রসর হতে হবে। সর্বশেষ আমি যে কথাটি বলছি, যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবেন তারা অবশ্যই মানুষের জন্যে, মানুষের হেদায়াতের জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, দাওয়াত দিয়ে গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না যে আমি দিয়ে ফেলেছি, মানুষকে হেদায়াত করে ফেলেছি, বরং মানুষের হেদায়াতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একবারে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে। নিজের হেদায়াতের উপর, নিজকে হেদায়াতের উপর অটল রাখার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে দাওয়াতদাতা হিসেবে কবুল করুন এবং দাওয়াতদাতাদের যে গুণাবলী সেই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যে টুটাফাটা দাওয়াত দেই এই দাওয়াতগুলো কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।